ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু নেতা কারে বলে কেমন ভয় অন্তরের ভিতরে ছিল আল্লাহু আকবার বলেন আল্লাহু রাগ করতেছেন আপনারা পৃথিবীতে অনেক নেতা আছে বাজান গো আমার আজকে আপনি জানেন না একটা আপডেট খবর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আজকে তার উপরে হামলা করা হয়েছে পায়ের ভিতরে গুলি লেগেছে দেখেন এই সমাজে এত বড় একজন নেতা ছিলেন আজকে তার ক্ষমতা নাই তাকে মানুষ হামলা করতেছে তার উপরে গুলি পর্যন্ত চালাচ্ছে তাহলে আজকে মানুষ যারা বড় বড় সমাজের দায়িত্বশীল তাদের যদি জানমালের নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের কি অবস্থা কথা বলেন ঠিক কে দা তবে সেই যুবক হামলা করেছে ওরে গ্রেফতার করেছে শুধু তাই নয় যতগুলো মানুষ ওই হামলার শিকার হয়েছে পাকিস্তানের প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল্লাহরে বান্দা একজন ক্রিকেটার ছিল কিন্তু মানুষের কল্যাণে অনেক ভালো কাজ করেছেন কথা বলেন ঠিক কে না তার জনসভা দেখে মনে হয় বাপ রে বাপ এত মানুষ আসে কোথা থেকে একজন মানুষের যদি জনপ্রিয়তা না থাকে সমাবেশে চেয়ার ফাঁকা থাকবে মানুষ খুঁজে পাওয়া যাবে না কথা কোন ঠিক কে না কিন্তু ইমরান খান যখন জনসভায় যায় লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয়ে যায় বলেন আল্লাহু আকবার তার মানে বোঝা যায় পাকিস্তানের জনগণ তারে ভালোবাসে কথা কন নাকি আপনারা আজকে সেই ব্যক্তির উপরে হামলা করা হয়েছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহর এই বান্দা যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আর এখান থেকে পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক পৃথিবীর প্রধানমন্ত্রী যারা আছে তাদের শিক্ষা নিতে হবে কথা বলে না কেন ক্ষমতাই ছিল কেউ চোখ রাঙানোর সাহস পায় নাই ক্ষমতা নাই এখন ওই মানুষের জীবনের নিরাপত্তা পর্যন্ত নাই কথা বলেন ঠিক কে আহা কি দৃশ্য কে যেন ভাড়া করেছে কিভাবে হত্যা করা হলো আজকে মানুষের কি অবস্থা কত বড় বড় নেতা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কে না আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলেন আমিন এগুলো থেকে দেখে মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে ক্ষমতা কারো চিরকাল থাকে না এই জন্য ক্ষমতায় থেকে মানুষের ওপরে আদল প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে উত্তম ব্যবহার করতে হবে জনগণকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে কথা বলে ঠিক কি না পাকিস্তানের মানুষের দুই একটা কথা শুনে ভালো লাগে এই হামলায় যারা হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর অনেক শুকরিয়া বহুত বহুত শুকরিয়া মালিকের যে মালিক আমাদেরকে এত বড় হামলার থেকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই ধরনের নেককারজনক ঘটনা পৃথিবীর কোনো মানুষের ওপরে ঘটুক আমরা কেউ চাই একজন নিরপরাধ মানুষের ওপরে আঘাত আসুক এটা মুসলিম হিসাবে আমরা চাই না কথা বলেন ঠিক কি না পৃথিবীর সকল মানুষ নিরাপদে থাক শান্তিতে বসবাস করুক সেটা যেই ধর্মের হোক না কেন যেই দেশের হোক না কেন এটা আমাদের দিলের চাওয়া অন্তরে চাওয়া কথা বলেন ঠিক কি না আমরা মানুষ সবার অধিকার আছে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেন আল্লাহরে গোলামকে সুস্থ করে দেন জোরে বলেন আমিন তিনি যেহেতু মুসলমান আমিও মুসলমান একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না না